কিন্তু আদারওয়াইজ ঠান্ডাও তো থাকে, উইন্টার সিজন এসে গেছে। আমারা কাম দেনা উস তেল ফেল চাই না তো আমার কাছে ডাব্বা আছে। দিয়া জ্বালানোর ওই কামাল আর হারেলি দেবে না, ওই দামি কম তো না, ওগুলো অনেকদিন আমরা কামাল বা ওই হারেলির লোকাল ব্র্যান্ড তো নিই না ওর কাছে। এখানে নিতে বিশালে 1 লিটার 153 সস্তা, এর কাছে তো 180 টাকা লিটার, 90 টাকা আধা লিটার পড়বে। আধা লিটার নেব, ঠিক আছে আধা লিটার নিচ্ছি, বেশি না। আধা লিটার নিয়ে নিচ্ছি। ওগুলো এমনি নেবে 90 টাকা আধা লিটার এমনি, বাইরে তো ওগুলো 150 টাকা লিটার, 75 টাকাও যদি নেয় আধা লিটার, ওই দাম পড়ে গেল রেডিমেড হারেলির প্যাকেট। তুমি খাবারের তেল যদি, ওগুলো তো আমরা নিলে হারেলি বারেলি আগে নিতাম, ডিমার্ট থেকেই নিতাম না, 150 টাকা অব্দি লাস্ট ছিল যখন, এখনও ওই রেটই 150-155 চলছে। তো ওর কাছে আমরা সেম তেল মানে লোকাল তেল অতই দাম দিয়ে কেন নেব, আধা লিটারই নিচ্ছি। তো তিনটে ওর জন্যে তিনটে সেট কিনেছি রে আগে পিছনে। হ্যাঁ, একটা ওর কুর্তা তুমি নিজে পরে নিলে ওর পড়া হচ্ছে, কারণ ফিগার 4200 না, একটা 2200 নিয়েছিলে আরেকটা কি 1800। এখানে ওই স্যান্ডোগুলোই দেখাবো, ওগুলোর দাম 80 টাকা অবধি আছে। আমার হোয়াইট তো আছে স্যান্ডো, কালার্ডগুলো আমাদের বর্ষিতে 65 টাকা পাওয়া যায়। মানে আমি নিয়েছিলাম বাবার জন্যে ভালো ডিক্সির নিয়েছিলাম, বর্ষিতে আছে দোকান, আমি নিয়েছিলাম যেখান থেকে ওই খাড্ডা বাড্ডা নিয়ে আসতাম না, ওখান থেকে 65 টাকায় ডিক্সির কালার্ডওয়ালা নিয়েছিলাম বাবার জন্য। নেবো দিয়ে চকেই পেলাম, মজবুতি ধুয়ে রেখেছিলাম ভিতরে। টমেটো আজকে 30।
সব রাস্তা তোমার গিয়ারলেস গাড়িটা ভালো তুমি যাবে আবার ওটা স্কুলে তিন দিন চলুক এত লম্বা এনে নিলে তাহলে ওটা দুই দিনও চলত না লম্বা ডিস্টেন্স এখানেই রাখে দিয়া এখানে না ওখানে তো মোমবাতি রাখে কর্নার এই তো পুরো মাটির দিয়ার লাইন মাটির লোটা ওটা সব এই লাইনই সব বসে তো এখন দেখছি না দাঁড়া বসিনি এখানেই তো বসে রোডে ভিতরের দিকে বসে এখানে নাই তো তাহলে ভিতরে হবে দেখে গাড়ি দেখে কাইনেটিক দেখে গাড়ি আসছে দুই দিক দিয়ে পনেরো টাকা দরজন না কুড়ি টাকা তোমায় পনেরোটাই দেবে ও বেশি দেবে না পাঁচ টাকাই এক্সট্রা নিচ্ছ না ষোলোটা দিল তো অনেক প্রেরণা নিয়ে আসছি টাকা বারোটা হলে দশ টাকার আট টাকা পাঁচ টাকার আরো চারটে হ্যাঁ নালে জায়গা খালি রাখলে আবার অন্যরা বানাতে চাইবে আধা আধা পাও আধা আধা পাও তো এসে গেছে এখানে কি বিক্রি চাদর আরে ওখানে একটা শ্রী সাই গিফট কর্নার ₹10-20 কা হার মাল মানে মানে প্লাস্টিকের ডাব্বার থেকে নিয়ে কুন্তি উন্তি সব রাখা ছিল ₹10-20 কা মাল এই বোতলের গুলো পড়ে না বড় মুখের বোতলের গুলো নড়তে থাকে এইগুলো পড়বে না হ্যাঁ একেবারে শুয়ে গেলে একটু রিলিজ হবে খুব একটা পড়বে না আমরা এসছিলাম বলে নিয়ে নিলে নাহলে পরশির থেকেই তোমায় করিয়ে দিতাম আবার কাটার বন্ধ কাটার বন্ধ আছে না কাটার যদি খালি আছে কিন্তু কথা তো কাটার তো বন্ধই রাখা হয় মানি লোক খাড়ে কি বুদ্ধু টাইপ হ্যাঁ কাটার তো বন্ধই কারগুলো লাইট চালিয়ে দাঁড়িয়ে আছে ভুলে গেছিলাম যে এখন তো বন্ধই আছে আনকন্ডিশন হ্যাঁ যা গিয়ে তোমার গলা ওদের কানে গেল না কাজ উঠিয়ে রেখেছে অ্যাকচুয়ালি ও কালোওয়ালার ভুল না ও তো ব্লাইন্ড টার্ন থেকে আসছে হোয়াইটওয়ালাটাও ভুল না ও সোজা আসছে দুনো ফাঁস গেছে প্রাইভেট না সবাই এই জায়গাটা এখন গলিতে এই মেলা আসবেও না এগুলো নভেম্বর ডিসেম্বরে আসে
दीदी के देखो ना जैम ना लगे और भीड़ का कंडीशन है। रोटी के साइड में थे दाड़ा में। अरे बोलो ना तुम ही उतर रहा है भाई, तुम ना समझ लिया करो, किसी को भी कुछ मत बोला करो। इंडिकेटर देखे ना और नाम ना गली कूचों से तुम आते हो, बड़े बड़े गाड़ियाँ लेकर गली कूचों में। किसी खुले पड़ी नहीं, ट्रैक्टर ढाकना पड़ा छिल लोरा। अरे हमें कबे 125.2 चल लो देखो व्यवहार करो। इंद्र मार्केट हो तुम्हारे नीचे इस পরশুদিন, হ্যাঁ হ্যাঁ পরশুদিন কি কাল দুপুরবেলায়, হ্যাঁ কাল দুপুরবেলায় তো ধরা হবে। ওয়াশিং মেশিনে হাত দিই না আমি, বালতিতেই ডিটারজেন্ট নিয়ে একটু বেশি করে ওতে ডুবাই 5 মিনিট। তারপরে লাস্ট টাইম এমনি করেছিলাম, তারপরে ওটা 2-3 বার ধুয়ে বের করেছিলাম, বাবার এমনি সাইডে ডুবিয়ে রাখলাম 5-10 মিনিট, তারপরে ধুয়ে বের করলাম। অত ঠিক আছে ঢেলে দেবো, কেননা দুটো আর দুটো চাদর আছে বুঝলাম, অনেক নোংরা থাকে, কেননা বাথরুমে আমি সাবান সাবান করে দিই তো আবার বাইক করতে। एक्सीडेंट हो तो यार धीरे धीरे उधर ले रहा है, वो ओवरटेक किया हम पीछे से। এরা এই বদমাসিগুলো করে না, এই জন্যই আমার দিমাগ খারাপ হয়ে যায়। ফটাক ওখানে হলো আর ফট করে লক করে দিল। আরে বাইক নিয়ে আতা হ্যাঁ, আমার মনে আছে লাস্ট জুলাইতেই কোথায় আমি সেক্টর 6-এর ওখানে ঘুরেছিলাম, হ্যাঁ না মনে আছে সেক্টর 6-এর ওই মঙ্গলভাবনা। না না ওটা না, মেসওয়ালাদের লস হয় না, কিন্তু ওদের তুমি ধরো 5টাও যদি তোমার কাস্টমার আছে মেসে তোমার 2-2 হাজার দিচ্ছে, 10 হাজারে তুমি সবজি কাঁচা বাজার তেল মশলা লাগাচ্ছ, ওতে যে প্রফিটটা কেমনি হবে যে তোমার দুইজনের খাবার নিজের বেরিয়ে যাবে।